चलो स्टार्ट करी खाता देख हेडिंग देवे আছে ইস্টার হাইড্রোলাইসিস। ইস্টার হাইড্রোলাইসিস বেসিক্যালি ইস্টারিফিকেশন রিঅ্যাকশন আমি যেটা পড়েছিলাম অ্যালকোহল ফ্যানলাইজার চ্যাপ্টারে তার ঠিক অপোজিট, ইস্টারিফিকেশন রিঅ্যাকশনের ঠিক অপোজিট হবে। ইস্টারিফিকেশন রিঅ্যাকশনটা আমার তোর কি ছিল? ইস্টারিফিকেশন রিঅ্যাকশন ছিল হচ্ছে ইস্টারের ফর্মেশন, ইস্টার হাইড্রোলাইসিস, ঠিক আছে? ইস্টার হাইড্রোলাইসিস, ইস্টার হাইড্রোলাইসিস পুরোপুরি অপোজিট অফ ইস্টারিফিকেশন রিঅ্যাকশন। আচ্ছা, এস্টারিফিকেশন রিয়াকশনটা কি ছিল? এস্টারিফিকেশন রিয়াকশন ছিল হচ্ছে এরকম, ধর আমার কাছে ছিল হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড RCOOH, আর এর সাথে কি ছিল ভাই? একটা অ্যালকোহল, মনে আছে? এর সাথে দিলাম একটা ভাই অ্যালকোহল ROH, দিয়েছি ROH। চলো এক কাজ করি, এই দুটোকে আলাদা আলাদা করে নিলাম, R1 করলাম, এটাকে R2 করলাম, অসুবিধার কিছু নেই, বোঝা যাচ্ছে? একটা কার্বক্সিলিক অ্যাসিড আর একটা অ্যালকোহল, H2SO4 কনসেন্ট্রেটেড H2SO4 বা ইনপ্রেজেন্স অফ H+, মনে আছে? আমার তোর কি হতো? এটা হচ্ছে ইনপ্রেজেন্স অফ H+, ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল অ্যাসিড, আমার অ্যালকোহল থেকে বেরোতে হচ্ছে ওইচ, সরি অ্যালকোহল থেকে বেরোতে এইচ, আর অ্যাসিড থেকে বেরোতে হচ্ছে আমার ওইচ। এই ছিল হচ্ছে আমার এস্টারিফিকেশন রিয়াকশন। আমার জল বেরিয়ে যেত, আমি প্রোডাক্ট কী পেতাম? পেতাম হচ্ছে এস্টার মলিকুল। কার সাথে কী লাগতো? R1C=বন্ড, এই কার্বনের সাথে লাগতে হচ্ছে ভাই বেসিক্যালি ওই অক্সিজেন, কার্বনের সাথে লাগালাম অক্সিজেন, ওর সাথে লাগলো হচ্ছে আমার কি R2, প্লাস আমি পেতাম হচ্ছে ওয়াটার। এই ছিল হচ্ছে আমার এস্টারিফিকেশন রিয়াকশন। তো বেসিক্যালি এই রিয়াকশনটা হচ্ছে আমার একটা রিভার্সেবল রিয়াকশন। রিভার্সেবল রিয়াকশন মানে কি? ভালো করে দেখবো, আমার এখানে প্রোডাক্ট ফর্ম হয়েছে ওয়াটার, এস্টারের মধ্যে এটা ছিল হচ্ছে আমার এস্টারিফিকেশন রিয়াকশন। আমি এখন তোকে কোনটা বলছি? বেসিক্যালি এস্টারিফিকেশন রিয়াকশন উল্টো, তার মানে কি? এস্টারের মধ্যে আমি যদি ভাই তুই বেসিক্যালি H2O দিই, এস্টারের মধ্যে যদি আমি তুই H2O দিই, তাহলে আমার উল্টোটা হবে, তার মানে এইটা হচ্ছে আমার এস্টার হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস মানে কি? জল অ্যাড করা। তাহলে এই হচ্ছে আমার তোর এখনকার রিয়াকশন। আমার কাছে আছে এস্টার, এস্টারের মধ্যে দিলাম হচ্ছে আমি H2O, বা তোর অ্যারোর উপরে H3O+ লেখা থাকতে পারে। আমার ফর্মুলা কি ভেঙে গেছে? জাস্ট উল্টোটা হলো ভাই, এটা আর এটার রিয়াকশনে এস্টার আর ওয়াটার ফর্ম হয়। তাহলে এস্টার আর ওয়াটার রিয়াকশন ওটা ফর্ম হয় এখন কেন? কারণ এটা হচ্ছে একটা রিভার্সেবল রিয়াকশন। রিভার্সেবল রিয়াকশনের ডিটেলস আমার তোর বোর্ড এক্সামে নেই, যেই বা নিটে এটার আরও ডিটেলস আছে, মেকানিজম আছে BSE2, ASE2, ASE1, এগুলো যেই বা নিটের পার্ট, এস্টার হাইড্রোলাইসিসের পার্ট, বোর্ড এক্সামে আর কিছু আমার তোর এখানে নেই। তাহলে এই হচ্ছে আমার এস্টার হাইড্রোলাইসিস ছিল। আমার কী কী প্রোডাক্ট ফর্মুলে? এস্টারকে আমি ইন প্রেজেন্স অফ ওয়াটার, আমার ভেঙে গিয়ে ফর্ম হয়েছে কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকোহল, ঠিক আছে? চল, আচ্ছা দেখ, তো এই হচ্ছে আমার বেসিক্যালি এটা একটা এস্টারিফিকেশন রিয়াকশন, আর অপোজিট এটা আমার এস্টারিফিকেশন রিয়াকশন ছিল, এইমাত্র আমি মুছে দিলাম। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিভার্সেবল রিয়াকশন। রিভার্সেবলের মধ্যে আমার ভাই এই ডাইরেকশনের রিয়াকশনটা লাগছে না, জাস্ট আমি এস্টারের মধ্যে H2 দিলাম, এটা ফর্ম হয়েছে। এখন মনে রাখবো কীভাবে ভাই, কোথা থেকে কী ফর্ম হয়েছে? দেখ, চাইলে আমি এটাকে এস্টারিফিকেশনের অপোজিট বলে ভাবতেই পারি, যে এস্টারিফিকেশনে আমার কী হতো? অ্যাসিড থেকে ওইচ, অ্যালকোহল থেকে এইচ বেরোতো, এটাই আমার হতো। তাহলে আমি এখন এই প্রোডাক্ট থেকে ওটা কীভাবে লিখবো? এটার মধ্যে H2 দিলে ওটা কীভাবে করবো? দেখ, সিম্পল, আমি একই জিনিসই ভাববো ভাই, প্লাস মাইনাসের খেলা খেলবো। প্লাস মাইনাসের খেলা লাস্ট ক্লাসেও খেলেছিলাম, একদম অ্যাসিড ক্লোরাইড থেকে রিয়াকশন করেছিলাম, সেখানে আমি প্লাস মাইনাসের খেলাই খেলেছিলাম, লাস্ট ক্লাস একদম করা আছে। এখানে আমি সিম্পল প্লাস মাইনাসের খেলাই খেলছি। কীভাবে খেলবো? এই যে ভাই এস্টারের কার্বন আর অক্সিজেনে কার মাথায় কোন চার্জ হতে পারে? কার্বনের মাথায় অবভিয়াসলি প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস, কোনো মেকানিজম দেখাচ্ছি না, মনে রাখার টেকনিক। আগের দিন এই টেকনিক আমি তুই রিয়াকশন করেছি অলরেডি। তাহলে ভাই এখানে কার্বনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস, আমি এর মধ্যে কাকে দিলাম? দিলাম হচ্ছে ওয়াটার। ওয়াটার মানে কি? H+ আর OH-, তাহলে আমি প্লাস মাইনাস খেলবো। তাহলে OH-কে লাগাবো কার সাথে? এই কার্বনের সাথে। H+কে লাগাবো দেখ এই অক্সিজেনের সাথে। এই যে মাঝখান থেকে কাটলাম, দেখ আমার তাই ফর্ম হয়েছে RCOOH, ওই যে তাই ফর্ম হয়েছে RCOOH, আর দেখি কী হলো? R2OH। হ্যাঁ ভাই, তাই তো হয়েছে। আমি তো এস্টারিফিকেশন রিয়াকশনও তাই করি। কী করি? অ্যালকোহল থেকে এইচ বার করি, ওই জন্য দেখ আমি এটার সাথে এইচ লাগালাম। আর কী করি? অ্যাসিড থেকে আমি ওইচ বার করি, দেখ এটার সাথে আমি ওইচ লাগালাম। প্লাস মাইনাস সিম্পল খেলা। তাহলে এই এস্টারিফিকেশন রিয়াকশন কিন্তু আমার তো লাগবে। আমি এস্টারের মধ্যে দিলাম হচ্ছে ওয়াটার, আমার ফর্ম হয়েছে কি? এস্টার থেকে অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড। এই জন্য বেসিক্যালি এই যে তোর বাড়িতে ধর বা রাস্তাঘাটে খালি পেটে থাকলে, তোর খিদে পেলে তুই কী করিস? দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে খাস, ঠিক আছে? কোল্ড ড্রিঙ্কস কিনে খাস তোর খালি পেটে খিদে পেলে। খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খেলে কী হয়? কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আছে হচ্ছে ভাই এস্টার মলিকুল। এখন তোর সিস্টেমের মধ্যে যখনই এস্টার যাচ্ছে, তোর বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে ওয়াটার আছে, ওয়াটার আর এস্টার এরা রিয়াকশন করে এস্টার হাইড্রোলাইসিস রিয়াকশন হয়। এস্টার হাইড্রোলাইসিস রিয়াকশন করে তোর অ্যালকোহল ফর্ম হয়, যার ফলে তোর সিস্টেমের মধ্যে বেশি অ্যামাউন্টের অ্যাসিড ডেভেলপ হলো, বেশি অ্যামাউন্টের অ্যালকোহল ডেভেলপ হলো। বেশি অ্যামাউন্টের অ্যাসিড যখনই ডেভেলপ হলো, সেখান থেকেই তোর আলটিমেটলি আস্তে আস্তে এগুলো স্লোলি স্লোলি তোর পাকস্থলীর মধ্যে এগুলো ইনফেকশনের সৃষ্টি করবে। অ্যাসিডের অ্যামাউন্ট যখনই বাড়ছে, সেলগুলোকে পোড়াতে থাকবে, এখান থেকে তোর আস্তে আস্তে আলসার হবে। ঠিক যে কারণে তুই পড়েছিলি না, খালি পেটে অ্যাসপিরিন খাওয়া উচিত নয়, এক্স্যাক্টলি সেম, খালি পেটে অ্যাসপিরিন খাওয়া উচিত নয়। কেন? এটা হচ্ছে আমার কেমিস্ট্রি ডেইলি লাইফের কোশ্চেন। যাক, চলে, এই ছিল হচ্ছে আমার এস্টার হাইড্রোলাইসিস রিঅ্যাকশন।
কত নাম্বার ছিল এই রিঅ্যাকশনটা, কত নাম্বার ছিল? সাত নাম্বার রিঅ্যাকশন, ঠিক আছে। আচ্ছা, এর আগের রিঅ্যাকশনগুলো কী কী পড়েছি বলতো? একদম তার আগেরটা বলতে থাক, তারপর তারপর বলতে থাক। ঠিক আছে, বুঝে গেছি, চল। সাত নাম্বার হয়ে গেছে, আট নাম্বার লেখ, আট নাম্বার হেডিং দে। এই রিয়াকশন আমার তোর অলরেডি পড়া, নতুন করে কিছুই পড়ছি না। আট নাম্বার রিয়াকশন হেডিং দে, প্রিপারেশনের মধ্যে আট নাম্বার রিয়াকশন, শুষ্ক বরফ থেকে। এখানে উচ্চ মাধ্যমিক অলরেডি এসছে এই কোশ্চেন, শুষ্ক বরফ থেকে। আমার অলরেডি পড়া আছে হ্যালোয়েল ক্যান হ্যালোয়েল চ্যাপ্টারে, শুষ্ক বরফ ব্র্যাকেটে লেখ ড্রাই সিও টু, ড্রাই সিও টু, শুষ্ক বরফ থেকে, ড্রাই সিও টু থেকে লিখে রাখ। হ্যালো অ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টারে পড়া, হ্যালো অ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টারে পড়া। আমি তোকে নতুন করে রিয়াকশন কিছু দেখাবো না, জাস্ট এক লাইনে রিয়াকশনটা লিখবো। হ্যালো অ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টারে পড়া, কীরকম ছিল রিয়াকশনটা? রিয়াকশনটা ছিল হচ্ছে এরকম। আমি আর কোনো হেরিং টেডিং দিচ্ছি না, শুষ্ক বরফ টরফ। হ্যালো অ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টারে পড়া রিয়াকশন, এই হচ্ছে আমার কাছে আছে ভাই কি গ্রিগনার্ড রিয়েজেন্ট, আর এম জি এক্স, চল আছে আর এম জি এক্স, আর এম জি এক্স। নেক্সট পড়া আমাদের বৃহস্পতিবার সকালবেলা, এই চার দিনের মধ্যে তোর যাবতীয় যা যা ডাউট আছে, ডাউট না সরি ডিউ চ্যাপ্টার আছে, সব কিন্তু ক্লিয়ার করবি। কারণ এখানে বৃহস্পতিবারের পর থেকে আমি এখন কিন্তু কোনো মানে কোনো এক্সকিউজ এন্টারটেন করবো না। আগের দিনের ক্লাসেই বলে দিয়েছিলাম এই কথাটা। আর এম জি এক্স ধর আমার কাছে আছে, ঠিক আছে, আর এম জি এক্স আছে। এর মধ্যে আমি দিলাম কি ভাই সিও টু, এই জিনিসটা আমি তো দেখবি হ্যালো অ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টারে পড়েছিলাম। আর এর মাথায় আছে হচ্ছে আমার মাইনাস চার্জ, এম জির মাথায় আছে হচ্ছে আমার প্লাস টু চার্জ, এই জিনিসটা আমার পড়া আছে। আমি কিন্তু পরের সপ্তাহ থেকে আর কোনো রকম কোনো এক্সকিউজ শুনবো না, আগে পড়তিস কি পরে পড়তিস আমি কিছুই জানি না। যা যা আছে সব ক্লিয়ার করে আসবি। আর কার সাথে লাগবে ভাই সি ডাবল বন্ড, এই জিনিসটা আমার তো আগে পড়া আছে, দেখবি হ্যালো অ্যালকেন এই জিনিসটা করেছিলাম সিও টুর সাথে রিয়াকশন, এটা আমার হয়েছে। এর মধ্যে আমি দেবো হচ্ছে এইচ থ্রিও প্লাস, কীভাবে কী হলো সব হ্যালো অ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টারে পড়া আছে। প্লাস মাইনাস খেলবো, এখান থেকে আমার ফর্ম হবে কি আর সি ডাবল এইচ, আর সি ডাবল এইচ, আর সি ডাবল এইচ। এই রিয়াকশন অলরেডি উচ্চ মাধ্যমিক এসছে, টেস্ট পেপার খুললেও দেখতে পাবো। আজকেই করবো টেস্ট পেপার, কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার, আর কুড়ি মিনিটের মধ্যেই কার্বক্সিলিক অ্যাসিড শেষ হয়ে যাবে। হয়ে গেছে এটা ক্লিয়ার সবার? চল, কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশনের পার্ট আমার তো শেষ, খাতায় এবার হেঙে দে লেখ। রাসায়নিক বিক্রিয়া, রিয়াকশনস বা রাসায়নিক বিক্রিয়া, কার্বক্সিলিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া। লেখ, এক নাম্বার লেখ ওর মধ্যে আম্লিকতার দরুন বিক্রিয়া, কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিড অ্যাসিডের জন্য কি কি রিয়াকশন হবে, আম্লিকতার দরুন বিক্রিয়া, আম্লিকতার দরুন বিক্রিয়া, আম্লিকতার দরুন বিক্রিয়া। কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে ভাই আমার অর্গ্যানিক অ্যাসিডগুলোর মধ্যে সবচেয়ে স্ট্রং অ্যাসিড, নামের মধ্যে অ্যাসিড লুকিয়ে আছে সে থাক। কার্বক্সিলিক অ্যাসিড, চল আমার কাছে আছে হচ্ছে এই ধরনের একটা কার্বক্সিলিক অ্যাসিড, আর সি ডাবল ও এইচ, আঁকছি অসুবিধার কিছুই নেই। দেখ এখন প্রশ্ন হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড কেন অ্যাসিড, এই কোশ্চেন না আগে আসতো, এখন ইনফ্যাক্ট লাস্ট দু তিন বছরে আসেনি, তাও আসতে পারে, উচ্চ মাধ্যমিকে যেহেতু এসছে আবার আসতেই পারে। এই হচ্ছে আমার কাছে আছে কার্বক্সিলিক অ্যাসিড। দেখ কার্বক্সিলিক অ্যাসিড যদি অ্যাসিড হয় এ কী করবে, আমার এইচ প্লাস স্বাভাবিকভাবেই ছাড়বে, এই এইচটা ছাড়বে, এই এইচটা ছাড়বে। দেখ এই যদি আমার এইচটা ছাড়ে, ছেড়ে দিলে আমার কিসে কনভার্ট হবে, এই জিনিসটাতে কনভার্ট হবে। আর বল কিসে কনভার্ট হবে, কিসে কনভার্ট হবে, এইচ প্লাস ছেড়ে দিয়েছে, তাহলে কী 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 জিনিস পাবো? এক্স্যাক্টলি ও মাইনাস, আর পাবো হচ্ছে আমি এইচ প্লাস, ঠিকই বলেছিস, এই দুখানা জিনিস আমি পাবো। এটা আমি হিসাব করি কার মাথায় কটা লোন পেয়ার ছিল, এই অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার আছে বলতো? দুটো, কারণ হচ্ছে দুখানা বন্ড আছে, এই অক্সিজেনের মাথায় তো দুখানা লোন পেয়ার, এই ভাই আমার মাইনাসটা টেনে নিয়েছে, তার মানে কি বেসিক্যালি ওইচ বন্ডের দুখানা ইলেকট্রন টেনেছে, তাহলে এর জন্য মাথায় আমার দুখানা ইলেকট্রন আসলো, আর দুখানা তো আমার আগেই ছিল, দুখানা আগেই ছিল, এই অক্সিজেনের মাথায় হচ্ছে আমার এটা, তাহলে এই হচ্ছে আমি পাচ্ছি কি কার্বক্সিলিক অ্যাসিড থেকে করেসপন্ডিং যে আয়নটা পেলাম এটা কার্বক্সিলিক অ্যাসিড, ওই আয়নটাকে আমার কী বলবে কার্বক্সিলেট আয়ন, নাম লেখ নিচে কার্বক্সিলেট আয়ন। আমি অলরেডি জানি ভাই ফর্মিক অ্যাসিড থেকে পাই ফর্মেট আয়ন, অ্যাসিডিক অ্যাসিড থেকে পাই অ্যাসিটেট আয়ন, তাহলে এটার নাম কি কার্বক্সিলেট আয়ন, কার্বক্সিলেট আয়ন, ঠিক আছে, কার্বক্সিলেট আয়ন। এখন প্রশ্ন হচ্ছে ভাই এ তো আমার অ্যাসিড, খুব ভালো কথা, এ অ্যাসিড, এ আমার এইচ প্লাস ছাড়ছে, কিন্তু এইচ প্লাস ছাড়বে কেন, এইচ প্লাস ছাড়বে কেন, চল দেখা যাক এইচ প্লাস কেন ছাড়বে। এ আমার অ্যাসিড, এইচ প্লাস ছেড়ে দেওয়ার পরে এই যে ভার্সনটা পেলাম এটাকে আমার কী বলতে বলতো, ক্লাস ইলেভেন ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়েছিলাম, এ যদি আমার অ্যাসিড হয়, এ যদি আমার অ্যাসিড হয়, জোরে বল কী বলছিলি,
এক্স্যাক্টলি ঠিক বলেছে একদম, কনজুগেট বেস, এটা হচ্ছে আমার কনজুগেট বেস। বাংলাটা আমার ছিল হচ্ছে অনুবন্ধী ক্ষারক, তাই না? অ্যাসিডের করেসপন্ডিং ভার্সনটা হচ্ছে আমার অনুবন্ধী ক্ষারক কনজুগেট বেস, আমি শর্টে লিখলাম সি বেস, এটা ক্লাস ইলেভেনে পড়েছিলাম। তো এ আমার অ্যাসিড, ও হচ্ছে আমার কনজুগেট বেস, ক্লাস ইলেভেনে এটাও পড়েছিলাম। অ্যাসিড যদি আমার স্ট্রং হয় কনজুগেট বেস আমার উইক হয়, আর কনজুগেট বেস যদি আমার স্ট্রং হয় অ্যাসিড হচ্ছে আমার উইক হয়, এটা আমি ক্লাস ইলেভেনে পড়ো। এখন দেখবো হচ্ছে ভাই এটা বেশি স্ট্রং নাকি এটা বেশি স্ট্রং, কে বেশি স্ট্রং, বা এটা বেশি স্টেবেল না এটা বেশি স্টেবেল। তাহলে ঠান্ডা মাথায় জিনিস ভাব, এ যদি আমার স্টেবেল হয় তাহলে এ তো ভাই এই ভার্সনে যেতে চাইতো না, কারণ কেউ তো ভাই স্টেবিলিটি হারিয়ে অন্য জায়গায় যেতে চাইবে না। আমাকে দেখতে হবে ভাই এটার থেকে এটার স্টেবিলিটি বেশি কিনা, যদি এটার থেকে এটার স্টেবিলিটি বেশি হয় তাহলেই ভাই স্বাভাবিকভাবে এটা মোর স্টেবেল এই ভার্সনে যাবে, তখনই আমার ভাই রিয়াকশানটা হবে এইচ প্লাস ছাড়বে, নাহলে তো আমার কেউ যেত না। তাহলে আমি এখন দেখবো হচ্ছে এটা ভার্সেস এটার স্টেবিলিটি, চল দেখা যাক কার স্টেবিলিটি বেশি। শুরু করা যাক, এটা হচ্ছে আমার ভাই কার্বক্সিলিক অ্যাসিড, আমি সিম্পল জাস্ট ক্লাস ইলেভেনের একটা রেজোনেটিং স্ট্রাকচার রাখবো, কিছুই করবো না। ক্লাস ইলেভেনে রেজোনেন্স পড়েছিলাম, দেখবি ওই রেজোনেটিং স্ট্রাকচার আমি এখানে অ্যাপ্লাই করছি। কী হবে, ক্লাস ইলেভেনের রেজোনেন্সের কনসেপ্ট, অক্সিজেন আমার ইলেকট্রোনেগেটিভ পাই বন্ডটা টানলো, আর ভাই এখানে কার্বনের মাথায় প্লাসটা টানলো, সেটাকে আমার কে স্যাটিসফাই করলো, এই অক্সিজেন, এই হচ্ছে আমার রেজোনেন্সের পার্ট। তো যদি রেজোনেন্স নিয়ে ডাউট থাকে, আমি তোকে এখন স্বাভাবিকভাবে পুরো রেজোনেন্স ক্লাস ইলেভেনে বোঝানো পসিবল নয়, আমি তোকে ইলেভেনের ভিডিও পাঠাতে পারি, তুই দেখে নিতে পারিস রেজোনেন্স। তাহলে এটা আমার ফার্স্ট স্টেপের রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে কী হলো ভাই, অক্সিজেন টেনে নিয়েছে ইলেকট্রন, দুখানা লোন প্যাড ছিল, একটা টেনেছে, তাহলে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আসলো। কার্বন দেখ এখানে অক্সিজেনের থেকে পেয়ে গেছে, তাহলে অক্সিজেনের মাথায় দুখানা লোন প্যাড ছিল, দিয়ে দিয়েছে একটা, তাহলে অক্সিজেনের মাথায় প্লাস। এইটা হচ্ছে আমি রেজোনেটিং স্ট্রাকচার বলবো, সিম্পল ক্লাস ইলেভেনের একদম অর্গ্যানিক শুরুই হয়েছিল তো রেজোনেন্স, এটা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, বোঝা গেল? চল আমি দেখি ওইটার রেজোনেটিং স্ট্রাকচারটা কী হবে। এটা রেজোনেটিং স্ট্রাকচার এরকম একদম ক্লাস ইলেভেনের শুরুতে পড়া রেজোনেটিং স্ট্রাকচার। আমি তুই ক্লাস টুয়েলভে ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার এঁকেছিলাম, কোথায় গেছিলাম, ফেনল কেন আমলিক, এই কোশ্চেনের অ্যান্সারে মনে আছে, দেখি খাতার মধ্যে লেখা আছে ফেনল কেন আমলিক, তার মধ্যে রেজোনেটিং স্ট্রাকচার আঁকা আছে। সিমিলার হয়তো আমি ভাই এবার এটার রেজোনেটিং স্ট্রাকচার আঁকি। এটার রেজোনেটিং স্ট্রাকচার আমার কী হবে, শুরু করা যাক। অক্সিজেন আমার ভাই ইলেকট্রন টানলো, এই অক্সিজেন আমার ইলেকট্রন দিল, একই গল্প, ছবি আঁকা যাক। তাহলে রেজোনেটিং স্ট্রাকচারটা আমি কী পাচ্ছি, আর সি, অক্সিজেনের মাথায় দুখানা লোন প্যাড ছিল, আরেকটা পেলো, তাহলে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আসলো। এদিকে দেখ অক্সিজেন ভাই, অক্সিজেন কার্বনের সাথে আরেকটা বন্ড ফর্ম করলো, অক্সিজেনের মাথায় তিনটে লোন প্যাড ছিল, একটা দিয়েছে, তাহলে অক্সিজেনের মাথায় মাইনাস ছিল, ইলেকট্রন দিয়েছে, মাইনাস আর প্লাস হয়ে গেল নিউট্রাল, এ হচ্ছে আমার গল্প, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার কি কার্বক্সিলেট আয়নের রেজোনেটিং স্ট্রাকচার, এটা হচ্ছে আমার অ্যাসিডের রেজোনেটিং স্ট্রাকচার। এইবারে দেখবো এটা না, এটা কার স্টেবিলিটি বেশি, দেখবি তোর ক্লাস ইলেভেনে কোশ্চেন আসতো যে পাঁচটা স্ট্রাকচার দিয়ে তোকে জিজ্ঞেস করতো এটার মধ্যে কোন স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার, এটা তোর ক্লাস ইলেভেনে ছিল, একটা স্ট্রাকচার দিয়ে বলতো যে এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি স্টেবল হবে, ক্লাস ইলেভেনে পড়া রেজোনেটিং স্ট্রাকচারগুলোর মধ্যে আবার কোনটা বেশি স্টেবল। আমি এখন সেই নিয়মে জানবো না, তোকে অত অত নিয়ম নিয়ে মাথা ঘামাতে হবে না, তুই সিম্পলি মনে রাখ রেজোনেটিং স্ট্রাকচার কোনটা বেশি স্টেবল হয়, তার এক নম্বরে আমি দেখি, যদি আমার প্রত্যেকটা রেজোনেটিং স্ট্রাকচার সেম সেম হয় তাহলে স্বাভাবিকভাবে ওটা স্টেবিলিটি বেশি হবে। তুই দেখ এই রেজোনেটিং স্ট্রাকচার আর এই রেজোনেটিং স্ট্রাকচার বলতো দুখানা সেম কিনা, হ্যাঁ ভাই এক্স্যাক্টলি সেম, কারণ এখানে দেখ একটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড আছে কার্বনের, এখানেও একটা অক্সিজেনের সাথে কার্বনের ডাবল বন্ড, একটা অক্সিজেনের মাথায় মাইনাস সিঙ্গেল বন্ড, একটা অক্সিজেনের মাথায় মাইনাস সিঙ্গেল বন্ড, আর এখানে দেখ আমার কী আছে ভাই চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি দুখানা স্ট্রাকচার আলাদা। দেখ যেখানে কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড ছিল আছে, এখানেও আছে কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড, কিন্তু দেখ এই অক্সিজেনের মাথায় প্লাস চার্জ এসেছে, এখানে তো ভাই প্লাস চার্জ নেই। অক্সিজেনের সাথে দেখ যেখানে আমার সিঙ্গেল বন্ড সেখানে অক্সিজেন নিউট্রাল, এখানে দেখ মাইনাস চার্জ এসেছে, দুখানা স্ট্রাকচার আমার আলাদা। তাহলে এই দুখানার মধ্যে বেশি স্টেবল হচ্ছে আমার এটা, সিম্পলি বেশি স্টেবল আমার এটা, এটাকে কী বলে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে এটা কেন স্টেবল লিখে রাখ, এক নাম্বার লেখ, দুখানা পয়েন্ট লিখলে আমার হয়ে যাবে, ফার্স্ট পয়েন্ট আমি তোকে বলছি, এক নাম্বার লেখ এটা কেন বেশি স্টেবল, এক নাম্বার তার কারণ হচ্ছে ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট মানে বুঝিস তো সেম, একদম সেম, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। তমগ্ন কোথায় গেছে, খেলা দেখতে গেছে, তুই যাবি না খেলা দেখতে আজকে, হ্যাঁ তোর খেলা হয়নি, তুই কোথায় খেলবি, টিকিট পাসনি তাই তো, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার লিখেছিস, দু নম্বর পয়েন্ট লেখ। আচ্ছা দু নম্বর পয়েন্ট কি, দু নম্বর পয়েন্ট হচ্ছে দেখ ভাই যে স্ট্রাকচারে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের কাজ কি ইলেকট্রন টেনে নেওয়া, যে ইলেকট্রন টেনে নেবে তার মাথায় মাইনাস চার্জ থাকলে স্বাভাবিকভাবেই সে স্টেবল হবে, আর যে ভাই ইলেকট্রোনেগেটিভ মানে যে ইলেকট্রন টানবে তার মাথায় যদি প্লাস চার্জ থাকে তাহলে সেটা আনস্টেবল। কেন, তুই সিম্পলি ভাব ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দরকার ইলেকট্রন, ধর কোনো একটা মানুষের ধর জীবনে টাকার দরকার, তুই যদি তার কাছ থেকে টাকা নিয়ে নিস উল্টে তাহলে সে আরও আনস্টেবল হয়ে যাবে সিম্পলি। তার মানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ভাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের ইলেকট্রনের দরকার, তার থেকে যদি উল্টে ইলেকট্রন টেনে নিস তাহলে ওর মাথায় যদি প্লাস চার্জ আনিস তাহলে সিস্টেম আনস্টেবল হবেই,
তাহলে দেখ এখানে আমার অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, এর মাথায় দেখ প্লাস চার্জ আছে, দেখতে পাচ্ছিস? তাহলে আমার এ হচ্ছে আনস্টেবল স্বাভাবিকভাবেই, এটার থেকে আনস্টেবল, বুঝতে পেরেছিস? তাহলে সেকেন্ড পয়েন্ট লেখ, ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক অক্সিজেন, ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক অক্সিজেন অ্যাটমের, অক্সিজেন অ্যাটমের উপর থাকা, অক্সিজেন অ্যাটমের উপরে থাকা পজিটিভ চার্জ রেজোনেটিং স্ট্রাকচারটিকে আনস্টেবল করে, রেজোনেটিং স্ট্রাকচারটিকে আনস্টেবল করে। বুঝা গেছে? চল, এই ছিল হচ্ছে আমার ভাই কার্বক্সিলিক অ্যাসিড কেন অ্যাসিডিক, তার কোশ্চেন যদি তোর আসে এটা আমি অ্যান্সার লিখবো। কী লিখবো দেখ, তোকে অত লাইন বাই লাইন বেশি কিছু লিখতে হবে না, তুই ভাই এরকম জাস্ট ছবি আঁকবি, এই রেজোনেটিং স্ট্রাকচার আঁকলেই তুই নাম্বার পেয়ে যাবি সোজা কথা। এটা আঁকবো, বুঝতে পেরেছিস কী আঁকবো ভাই? এটা ভাঙছে, ভেঙে এইচ প্লাসের এটা বানাচ্ছে, এটা রেজোনেটিং স্ট্রাকচার, এটা এটা রেজোনেটিং স্ট্রাকচার, এটা এটা বেশি স্টেবল, ওই স্টেবলের দুখানা পয়েন্ট বললেই সাফিসিয়েন্ট। বোঝা গেছে? চল, তাহলে এই হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড কেন অ্যাসিডিক, তার এক্সপ্লেনেশন। এই পয়েন্টগুলো লিখে দিবি, ঠিক আছে? যদি এই কোশ্চেন এখন আর আসে না, 2015 তো মনে এসেছিলো যখন সিলেবাস প্রথম চেঞ্জ হলো 2014 সালে, তারপরে 2015 এক্সামে প্রথম এসেছিলো, ওই প্রথম আর লাস্ট। চল, এই ছিল হচ্ছে আমার অ্যাসিডিক কেন, সেটা আমি বুঝলাম। এবার অ্যাসিডিক নেচারের জন্য রিয়াকশন, 2 নম্বর রিয়াকশন লেখ। এগুলো আমার তোর ক্লাস 9-10 লেভেলের পড়া রিয়াকশন ভাই, অ্যাসিড কার সাথে কীরকম রিয়াকশন করে। 2 নম্বর রিয়াকশন লেখ, সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া, মনে আছে পড়েছিলাম না সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া? সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া কী হয় বলতো? হাইড্রোজেন গ্যাস ফর্ম হয় সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া, ক্লাস 9 বা ক্লাস 10 পড়েছিলাম। তাহলে 2 নম্বর লিখছি, সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া, সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া। সক্রিয় ধাতু মানে কি? অ্যাক্টিভ মেটাল। সক্রিয় ধাতু মানে কি? অ্যাক্টিভ মেটাল। অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশন, অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশন। ইনফ্যাক্ট আমি তুই ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারও পড়েছিলাম, আমি তোকে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দিয়ে বলেছিলাম কারা অ্যাক্টিভ মেটাল হয়, কেন আমার এইচ টু গ্যাস বেরোয়, এটা আমি ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে তোকে বলেছি। যাই হোক, চল, তোকে অত কিছু মাথায় না রাখলেও তুই সিম্পলি এরকম মনে রাখবি, ধর তোর কাছে আছে কি অ্যাসিড, তাহলে চল লিখছি আমি RCOOH, নিয়ে নিলাম RCOOH, শর্টে লিখবো এবার RCOOH। এর মধ্যে দেখবি এরকম দেওয়া থাকবে তোকে টেস্ট পেপার বা উচ্চ মাধ্যমিকে, অ্যারোর উপর এরকম সোডিয়াম মেটাল দিয়েছে, ঠিক আছে? সোডিয়াম মেটাল, এটা ক্লাস 9-এ তুই পড়েছিলি এই রিয়াকশনের স্টেটমেন্টটা। অ্যাসিডের মধ্যে সক্রিয় ধাতু, সক্রিয় ধাতু মানে কারা হয়? যারা হচ্ছে আমার ওই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে না হাইড্রোজেনের উপরে থাকা, তারা ছিল হচ্ছে আমার সক্রিয় মেটাল, দেখবি বলেছিলাম এই কথা। তার মানে ভাই RCOOH-এর সাথে আমি দিলাম হচ্ছে সোডিয়াম, সোডিয়াম আমার হাইড্রোজেনের উপরে আছে, কী হবে রিয়াকশন? ঠান্ডা মাথায় দেখতে থাক, জাস্ট সিম্পলি আমার এখান থেকে হাইড্রোজেন H2-র ফর্মে বেরোবে, আর আমার কী হলো ভাই, এখান থেকে করেসপন্ডিং অ্যাসিডের সল্ট পাবো। তাহলে RCOOH এটা হচ্ছে আমার অ্যাসিড, এই অ্যাসিডের সল্ট কী হবে বলতো? RCOOH-এ, এই হচ্ছে আমার তো রিয়াকশন, ঠিক আছে? RCOOH-এ প্লাস H2, এটাই আমি তো এর আগে পড়েছিলাম ছোটোবেলায়। সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস নির্গত হয় আর আমি লবণ পাই, এটা হচ্ছে আমার অ্যাসিডের সল্ট, অ্যাসিডের সল্ট RCOOH প্লাস হচ্ছে আমি H2 গ্যাস পেলাম, এটা হচ্ছে 2 নম্বর রিয়াকশন। 3 নম্বর রিয়াকশন লেখ, মারাত্মক ইম্পর্টেন্ট, 3 নম্বর রিয়াকশনটাকে আমি তুই কোন কাজে ইউজ করবো বলছি, লেখ 3 নম্বর লেখ, সোডিয়াম, তোর স্কুলে ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল ছিল, সোডিয়াম বাইকার্বনেটের সাথে রিয়াকশন করেছিলি, সোডিয়াম বাইকার্বনেটের সাথে কার্বক্সিলিক অ্যাসিড CO2 গ্যাসের বাবলস বেরোতো, এটা তোর প্র্যাকটিক্যালে ছিল, ঠিক আছে? তাহলে 3 নম্বর লেখ, সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, 3 নম্বর সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া। সোডিয়াম বাইকার্বনেটের ফর্মুলা কী বলতো? সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া ফর্মুলা, সোডিয়াম কার্বনেটের ফর্মুলা কি? সোডিয়াম কার্বনেট কি কি বললি? সোডিয়াম কার্বনেটের ফর্মুলা মনে নেই? Na2CO3 কার্বনেট আরে কোল্ড ড্রিঙ্কস তো খেলি, দুর্গাপুজো পেরিয়ে গেছে, প্রতিদিন একটা করে কোল্ড ড্রিঙ্কস খেলি, যখনই জল তেষ্টা পেয়েছে তখন তুই কোল্ড ড্রিঙ্কস কিনে জল তেষ্টা মিলিয়ে দিস। কার্বনেট, কার্বনেট ওয়াটার খেয়েছিস বেসিক্যালি। কার্বনেটের ফর্মুলা কি? CO3 মাথায় -2 কার্বনেট আয়ন, সোডিয়াম কার্বনেট হচ্ছে কি? Na2CO3, আর সোডিয়াম বাইকার্বনেট কি? Na8CO3।
এই রিয়াকশন তোর প্র্যাকটিক্যালে ছিল, তাহলে চল সোডিয়াম বাইকার্বোনেটের সাথে বিক্রিয়া, আর সি ডবল এইচ এর মধ্যে আমি কাকে দেবো, সোডিয়াম বাইকার্বোনেট এনে এইচ সিও থ্রি, কী হয় বলতো প্রোডাক্ট? ওই ভাই একই আর সি ডবল এনে করেসপন্ডিং অ্যাসিডের সল্ট প্লাস সিও টু প্লাস এইচ টু ও, এই যে সিও টু গ্যাসের বাবলস তুই দেখতে পাস, লিখেছিস আর সি ডবল এনে প্লাস সিও টু প্লাস এইচ টু ও, এই রিয়াকশনটাকে আমি তুই কোথায় ইউজ করবো, লেখা গেছে রিয়াকশন, চল লেখ বিক্রিয়াটিকে কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়া হিসেবে ব্যবহার করা হবে, হয় সরি বিক্রিয়াটিকে কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়া, বিক্রিয়াটিকে কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়া হিসেবে, কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়, কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়। কীরকম ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে তুই ক্লাস ইলেভেনে প্র্যাকটিক্যালেই করেছিস, সিও টু গ্যাসের বাবলস বেরিয়েছিল, হ্যাঁ ভাই বেরোবে অবভিয়াসলি, এটা একদম সুন্দর রিয়াকশন। আচ্ছা দেখ, কোশ্চেন লেখ, পৃথকীকরণ করো, পৃথকীকরণ করো অ্যাসিটিক অ্যাসিড ভার্সেস, মানে ভিএস লিখবি, অ্যাসিটিক অ্যাসিড ভার্সেস অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড ভার্সেস অ্যাসিটোন, এদের পৃথকীকরণ করবো, ঠিক আছে? যখনই দেখবি দেখবি ভাই দুজনের মধ্যে একজন কার্বক্সিলিক অ্যাসিড আছে, তখন তুই চোখ বন্ধ করে ওর জন্য সোডিয়াম বাইকার্বোনেটের পরীক্ষা করবি, ঠিক আছে? আর বাকি নিয়ে তোর ভাবারই দরকার নেই। দেখ ভাই অ্যাসিটোন, আমি জানি অ্যাসিটোনের মধ্যে সিএইচ থ্রি সিও গ্রুপটা আছে, ও কিটোন, ও হচ্ছে আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে, ওসব না লিখে তুই ভাই সিম্পলি সোডিয়াম বাইকার্বোনেট টেস্ট ওটাকে লিখলেও হবে। তাহলে আমি কীভাবে লিখতাম বলতে, এইসব কোশ্চেনের অ্যান্সার মনে আছে? আমি তো একটা কলাম করে লিখতাম, তিনটে কলাম করতাম, চল তাহলে শুরু করা যাক, এটার অ্যান্সার লিখবো কীভাবে, বিকারক, তারপর লিখবে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তারপর লিখবে হচ্ছে কি এখানে অ্যাসিটোন, যেভাবে তুই প্র্যাকটিক্যালে লিখিস, প্র্যাকটিক্যালে তুই লিখিস হচ্ছে কি পরীক্ষা পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত লিখিস, তো এখানে আমি তুই ভাই বিকারক এটার ভেবে লিখলাম, বিকারকের মধ্যে কাকে দেবো, বিকারকের মধ্যে লিখবো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ভাই একজন আমার কার্বক্সিলিক অ্যাসিড আছেই, তাহলে তুই এখানে সিম্পলি দিবি হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেটের জলীয় দ্রবণ, লেখ বিকারকের মধ্যে লেখ সোডিয়াম বাইকার্বোনেটের জলীয় দ্রবণ, বা সোডিয়াম বাইকার্বোনেট লিখলেই হবে, জলীয় দ্রবণ না লিখলেও চলবে, সোডিয়াম বাইকার্বোনেটের জলীয় দ্রবণ হয়েছে। আচ্ছা অ্যাসিটিক অ্যাসিডে আমি অবজারভেশনটা কী লিখবো, লেখ কী লিখবি বলতো অবজারভেশন, সিও টু গ্যাসের, হ্যাঁ কি আরে বিক্রিয়া হবে বললে কী করে হবে, অবজারভেশন আমি যেটা চোখ দিয়ে দেবো, হ্যাঁ সিও টু গ্যাসের বুদবুদ দেখতে পাবো, লেখ সিও টু গ্যাসের বুদবুদ নির্গত হয়, সিও টু গ্যাসের বুদবুদ নির্গত হয়, ঠিক আছে? আর ওখানে লেখ অ্যাসিটোনে লিখবি কি বলতো, নো অবজারভেশন বলে কিছু লিখবো না, ঠিক আছে? নো অবজারভেশন বলে কিছু হয় না, মানে কিছুই দেখা যায় না এরকম না, লিখবো হচ্ছে সিও টু গ্যাসের বুদবুদ নির্গত হয় না, এটা লিখবো, ঠিক আছে? কি হ্যাঁ বিক্রিয়ায় সাড়া দেয় না, এটাও লিখতে পারিস, বিক্রিয়ায় সাড়া দেয় না, ঠিক আছে? বিক্রিয়ায় সাড়া দেয় না, যাই হোক চল বোঝা গেছে পৃথকীকরণের টেকনিক আমি তুই বুঝলাম। চার নাম্বার রিয়াকশন লেখ, চার নাম্বার রিয়াকশন আমার তোর চেনা জানা রিয়াকশন, আবার না লিখলেও চলতো তাও লিখে রেখে, চল চার নাম্বার লেখ এনএওইচের সাথে বিক্রিয়া, এনএওইচের সাথে বিক্রিয়া, এ ভাই আমার অ্যাসিড, চার নাম্বারে আমি কার সাথে লিখছি এনএওইচের সাথে বিক্রিয়া, এনএওইচের সাথে বিক্রিয়া, এনএওইচের সাথে বিক্রিয়ায় কী হয় বলতো, কী হয় বলতে কি প্রোডাক্ট বল আগে, আর সি ডবল এইচ এর মধ্যে দিলাম এনএওইচ, কী হয় বলতো প্রোডাক্ট বলে ফেল, বলে ফেল, এ ভাই আমার অ্যাসিড আমার বেস, তাহলে কী হবে রিয়াকশন, কী হবে অ্যাসিড বেস, তাহলে প্রোডাক্ট কী হবে বল, এক্স্যাক্টলি, তারপর আর এক্স্যাক্টলি আর সি ডবল এনএ প্লাস এইচ টু ও, অ্যাসিড দেবে এইচ বেস দেবে ওইচ, মানে অ্যাসিড দেবে এইচ প্লাস বেস দেবে ওইচ মাইনাস,
তাহলে এখান থেকে এইচ আর এখান থেকে ওইচ মাইনাস বেরিয়ে গেলে আমার এইচ টু বেরিয়ে গেল, পড়ে থাকলো কি ভাই আর সি ও ও এনে, বোঝা গেল এই হচ্ছে আমার রিয়াকশন আর সি ডবল এনে প্লাস এইচ টু। ক্লিয়ার? এ ভাই আমার এটা লাগবে, আমার লাগবে হচ্ছে বলতে প্রত্যেকটার মধ্যে আমার লাগবে এই জিনিসগুলো, আর সি ডবল এনে, আর সি ডবল এনে, আর সি ডবল এনে, ওগুলো সাইড প্রোডাক্ট আমি জেনে রাখলাম। ক্লিয়ার? চলো, এই হচ্ছে আমার ছিল অ্যাসিড হিসেবে বিক্রিয়া। পাঁচ নাম্বার, ছ নাম্বার, সাত নাম্বার, তিনটে রিয়াকশন তো চেনা জানা রিয়াকশন, তাহলে পাঁচ ছয়ের সাথে একসাথে হেডিং দে, পাঁচ ছয় সাত বলে একসাথে হেডিং দে। তিনটে রিয়াকশনে আমি তুই ভাই হ্যালোঅ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টারে পড়ে ফেলেছি, এখানে আমি যা সেম জিনিসটা অ্যাপ্লাই করবো আর কিছুই না। এটাই আমি তোকে বলেছিলাম অর্গ্যানিক কেমিস্ট্রির শুরুতে, প্রথম দিকে আমি তুই যত যত বেশি বেশি পড়ে রাখবো, পরের দিকে দেখবি প্রত্যেকটা রিয়াকশন আমার তত পড়া হয়ে থাকবে। এখন সেই জিনিসটা তুই দেখতে পাচ্ছিস, তোর কাছে আছে কি ভাই? চল, আমি মাঝখানে আর সি ডবল এইচ লিখছি, তিন দিকে তিনখানা অ্যারো দিচ্ছি, মানে তিন দিকে তিনখানা প্রোডাক্ট লিখবো জাস্ট, পাঁচ ছয় সাত তিনখানা। চল দেখ, আমি এর মধ্যে দিলাম, মনে আছে তুই হ্যালোঅ্যালকেন চ্যাপ্টারটা পড়েছিলি, অ্যালকোহলের মধ্যে পিসিএল ফাইভ দিলে কী হতো বলতো? অ্যালকোহলের মধ্যে পিসিএল ফাইভ দিলে, অ্যালকোহলের মধ্যে পিসিএল ফাইভ দিলে, খাতা বার কর, হ্যালোঅ্যালকেন বার কর, চলে যা হ্যালোঅ্যালকেন চ্যাপ্টারে, হ্যালোঅ্যালকেনের প্রিপারেশনে চলে যা, হ্যালোঅ্যালকেনের প্রিপারেশনে গিয়ে অ্যালকোহল থেকে প্রিপারেশন বার কর। বার করেছিস হ্যালোঅ্যালকেন চ্যাপ্টারের প্রিপারেশন? অ্যালকোহলের থেকে বার কর, বার কর খাতার মধ্যে, খাতা নিয়ে আসিস নি কেন? ঝুমে গেছে মানে পাঁচখানা খাতা হয়ে গেছে কেমিস্ট্রির, অ্যালকোহল থেকে প্রিপারেশন পেয়েছিস? অ্যালকোহল থেকে প্রিপারেশনের মধ্যে দেখা যাচ্ছে কী দেখা যাচ্ছে? পিসিএল ফাইভ দিলে কী হতো বলতো? পিসিএল ফাইভ দিলে বল কী হতো? হ্যাঁ, উইচের জায়গায় সিএল হতো। তখন দেখ আমি রিয়াকশনটা করেছিলাম এরকম, এইটা হচ্ছে আমার অ্যালকোহল ছিল ভাই, আর উইচ মানে ছিল অ্যালকোহল, এর মধ্যে পিসিএল ফাইভ দিলে আমার উইচের জায়গায় হতো সিএল, তাহলে এখানে আমার ভাই উইচের জায়গায় সিম্পলি সিএল হবে। মেকানিজম আমার তো সিলেবাসে নেই, তাহলে প্রোডাক্ট কী পেলাম? আর সিও সিএল। সাইড প্রোডাক্ট নিয়ে আমার তো কিছু ভাবতে হবে না, সাইড প্রোডাক্ট তোকে জিজ্ঞেস করবে না, আর সিও সিএল, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। আচ্ছা বল দেখি ভাই, আর সিও সিএল এর মধ্যে এইচ টু পিটি বিএসও ফোর দিলে কী হবে? আর সিএল কোন রিয়াকশন বলতো এটা? অ্যাসিড ক্লোরাইডের মধ্যে এইচ টু পিডি বিএসও ফোর। দুর্গাপুজো হয়ে গেছে ভাই এক সপ্তাহ, আর সিও সিএল এর মধ্যে এইচ টু পিডি বিএসও ফোর কী রিয়েজেন্ট ছিল এটা মনে আছে? রিয়াকশনের নাম বলতে পারবি? খাতার পাতা উল্টে বলতে পারবি? খাতার পাতা উল্টে বারবার দেখি, আর সিও সিএল এর মধ্যে এইচ টু পিডি বিএসও ফোর। এবার হচ্ছে ওপেন বুক টেস্ট, আর সিও সিএল এর মধ্যে এইচ টু পিডি বিএসও ফোর, বল বল বল, আর সিও সিএল এর মধ্যে এইচ টু পিডি বিএসও ফোর। আসনি খুঁজে, রিয়েশনের নাম কি? রোজেনমান বিজারণ, তাই তো? আর সিও সিএল থেকে আর সিএইচ ও বানানোর টেকনিক, এইচ টু পিডি বিএসও দিলাম রোজেনমান বিজারণ। তাহলে চল, ওটা নিয়ে আমি তো এখন মাথা মারছি না, তাহলে বুঝতে পারলি? তোকে যদি কেউ বলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, দেখো নিচেই লেখা আছে, ওই রিয়াকশনটা দেখ নিচেই তুই পেয়ে যাবি। পিসিএল ফাইভ দিয়ে মুখে মুখে আমরা বলেছিলাম, পিসিএল ফাইভ দিলাম আর সিও সিএল হলো, তারপর দেখ এইচ টু পিডি বিএসও ফোর দিলাম আমি আর সিএইচ হলো, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে দেখ অ্যালডিহাইডে কনভার্ট করার টেকনিক হিসেবে আমি তো এটা করেছিলাম। আচ্ছা ওর নিচে পিসিএল ফাইভ দিয়ে, চল এই ছিল হচ্ছে আমার পিসিএল ফাইভ দিয়ে রিয়াকশন, তার মানে আমি পেলাম কি অ্যাসিড থেকে অ্যাসিড ক্লোরাইড। আচ্ছা এর মধ্যে যদি আমি পিসিএল থ্রি দিই তাহলে কী হবে? একই জিনিসই পাবো, পিসিএল থ্রি দিলেও আমি আর সিও সিএলই পাবো। হ্যাঁ ভাই এটা আমি তুই জানি। এর মধ্যে আমি যদি ভাই এসোসিএল টু পিরিডিন দিই তাহলে কী পাবো? একই জিনিসই পাবো, ওইচের জায়গায় প্রত্যেকটাতে আমার কী হচ্ছে? সিএল ঢুকছে, তাহলে এই হচ্ছে আমার তিনখানা মেথড। দেখবি আমার তিনখানা মেথড ওই হ্যালোঅ্যালকেনের প্রিপারেশনেও পড়েছিলাম অ্যালকোহল থেকে, এসোসিএল টু পিরিডিন। আচ্ছা তিনখানা মেথডের মধ্যে সাইড প্রোডাক্টগুলো আমি লিখলাম না, সাইড প্রোডাক্ট ভাই ওখানে যা ছিল এখানেও তাই আছে। বলতো তিনটে মেথডের মধ্যে আমার বেস্ট মেথড কোনটা ছিল? এসোসিএল টু পিরিডিন ছিল হচ্ছে আমার বেস্ট মেথড, তাই না? তার রিজন দেখি বইয়ের মধ্যে মার্কও করে দিয়েছিলাম, কারণ বাই প্রোডাক্টগুলো হচ্ছে আমার গ্যাসিয়াস প্রোডাক্ট হয়,
ঠিক আছে চল তাহলে আমার বেস্ট মেথড কোনটা এর মধ্যে এসওসিএল টু পিডিডিন হচ্ছে আমার এই তিনখানার মধ্যে বেস্ট মেথড ক্লিয়ার বুঝলি চল এই ছিল হচ্ছে আমার 5 6 7 তিনখানা রিয়াকশন এই এত অবধি আমার তোর ভাই পড়া ছিল এবার 8 নম্বর থেকে একটু অন্য টাইপের রিয়াকশন দেখবো তাহলে 8 নম্বর রিয়াকশন দে লেখ 8 নম্বর রিয়াকশন থেকে একটু অন্য টাইপের দেখবো লেখ কার্বক্সিলিক অ্যাসিডের জল নিরোধন বিক্রিয়া কার্বক্সিলিক অ্যাসিডের জল নিরোধন বিক্রিয়া মানে কি বলতো জল নিরোধন মানে কি ডিহাইড্রেশন এক্স্যাক্টলি লিখে রাখ ব্র্যাকেটে ইংলিশটা সোজা ভাই ডিহাইড্রেশন জল নিরোধন মানে জল বেরিয়ে যাচ্ছে মানে ডিহাইড্রেশন কার্বক্সিলিক অ্যাসিডের ডিহাইড্রেশন রিয়াকশন এখান থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকে কোশ্চেন আসে একদম সিম্পল চাপ নেওয়ার কিছু নেই চল দেখতে থাকি কার্বক্সিলিক অ্যাসিডের আমার কী হচ্ছে ভাই ওয়াটার এলিমিনেশন মানে ডিহাইড্রেশন রিয়াকশন আমার হচ্ছে চল শুরু করা যাক তোর কাছে আছে হচ্ছে ভাই কার্বক্সিলিক অ্যাসিড আর COOH এর মধ্যে আমি দেবো কাকে আচ্ছা দেখ এই যে রিয়েজেন্টটা আলাদা আলাদা বইতে আলাদা আলাদা আছে তুই এদের মধ্যে যে কোনো কাউকে দেখতে পেলেই তুই দিবি এখন কোন রিয়েজেন্টটা এদের মধ্যে লাগবে ভাই হিট কিন্তু আমার তো লাগবেই হিট ছাড়া কিন্তু কিছু হবে না তার মানে আমার হিট আমার তো লাগছে এইবারে হিটের সাথে কোনো বইতে ভাই P2O5 দেওয়া আছে ফসফরাস পেন্টাক্সাইড P2O5 হিট আমার তোর কিন্তু মাস্ট অর কোনো বইতে H+ দিয়েও হিট দেওয়া আছে তার মানে হিট আমার তোর মাস্ট P2O5-এর নাম ফসফরাস পেন্টাক্সাইড নাম তোকে জিজ্ঞেস করবে না P2O5 হিট দিয়েই উচ্চ মাধ্যমিকে কোশ্চেন এসছে P2O5 হিট অর H+ হিট দিয়েও আসতে পারে অর ভাই H2SO4 হিট দিয়েও আসতে পারে একই ব্যাপারে আমার তোর হচ্ছে প্রোডাক্ট লেখার টেকনিক দেখ ঠান্ডা মাথা কোনো চাপ নেওয়ার কিছু নেই আমার শুধু টার্গেট হবে কি ওয়াটার আমি এলিমিনেট করবো বাড়িতে ভাই কবার প্র্যাকটিস করলে সুন্দর তোর হয়ে যাবে চল কীভাবে প্রোডাক্ট লিখছি যে কার্বক্সিলিক অ্যাসিড মলিকুলটা আমি এঁকেছিলাম ওটাকে আমি দুবার লিখলাম আপত্তির কিছু নেই তোর কারণ মেকানিজম আমি তুই জানি না ভাই এই হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড দুবার লিখেছি আমার টার্গেট আছে ভাই দুখানা মিলিয়ে একটা ওয়াটার মলিকুল বার করবো দুখানা মিলিয়ে একটা ওয়াটার মলিকুল বার করবো তাহলে বার করে দেখ এই দেখ ভাই HOH বার করে দিলাম ওয়াটার বার করলাম HOH এটা কিন্তু কোনো মেকানিজম নয় মেকানিজম কিন্তু আমার সিলেবাসে যে ছখানা আছে আমি তোকে পাঠিয়েছিলাম বইয়ের মধ্যে মার্ক করা আছে তুই প্র্যাকটিস করেছিস বাড়িতে ছখানা মেকানিজমে তোর আছে SN1-এর একটা আছে SN2-এর একটা আছে তারপরে হচ্ছে ডাবল বন্ডের মধ্যে ওয়াটার এডিশন একটা আছে তারপরে ওয়াটার এলিমিনেশন করে HOH ফর্মেশন আছে তারপর একটা আছে হচ্ছে কনসেন্ট্রেটেড এস্টারস ওভার 140°C ইথারের ফর্মেশন একটা আছে আর একটা আছে হচ্ছে ব্রোমোর মধ্যে OCH3 দিলাম আর ওই এই ছখানা মেকানিজম তোর সিলেবাসে আছে দেখি প্রত্যেকটা মার্ক করার তোকে পাঠানো আছে তোকে খাতার মধ্যে লিখতেও বলেছিলাম বহুদিন আগে হয়ে গেছে সব গল্প তাহলে ভাই এখান থেকে আমার ওয়াটার